দাবি কি চলেছে? Rangurile concept ce ai. Bolo? Hello? Okay. সবাই ভালো? এই যে নতুন টি শার্ট, নতুন তো ভালো লাগছে না? হ্যাঁ, এই যে এইটা হলো আমি, বাকিদেরকে নিজ দায়িত্বে খুঁজে রেন। বা বা বা, টি শার্টের উপর নিজের ছবি দেখেন, আমি এবার পড়ছি কি নার্সিসিস্ট, দেখেছেন? আপনারা এক্ষুনি ফেসবুকে গিয়ে লিখুন, দেখুন লোকটা কি নার্সিসিস্ট, নিজের ছবি আর টি শার্ট পরেছে। এই যারা আমাকে নার্সিসিস্ট বলবে তারা আবার বলবে আমি অমুক বংশের মানুষ, আমার অমুক অমুক ছিল, তমুক তমুক ছিল, তমুক আপনি চিনেন, আমার অমুক অমুক বড় এ, আমার অমুক বড় অমুক এই, সে আমাকে বলবে নার্সিসিস্ট। ও আপনি জয়েন্ট ধরে আপনি টানতে থাকেন, হ্যাঁ এটা সিগারেট, বিশুদ্ধ সিগারেট। তাই আপনি গিফট মানে কালকে রাজদূত, কালকে মেনু ডাইনোসরের রোস্ট, তারপরে ফিনিক্সের ফিনিক্সের উইংস, তারপরে ছাই মাশানো একটু লবণ দিয়ে বেশি, আর হলো ড্রাগনের ড্রাগনের মগজ আর গাধার লেজ। সবাই ভালো? কেন ভাই আহমেদ খান সম্রাট আপনি ওয়ান্টস টু জয়েন মাই ভিডিও, কেন? আপনি সিলেটের সরস্বতী এসেছিলেন, মোহাম্মদ মাবি আরমান, রাফসান সাজিদ আমার গলায় কেন ঘোরগাড়ি শুনতে চান? ওটা ইথার ভালো গায়, ইথার ইথার বেঁচে আছে এখনো, ইথারের কাছেই শুনুন। মৃত্যুর চিন্তায় ভালো নেই, ড্রাগনের মগজ বোনাটা অস্থির হবে, কিন্তু আপনারা যারা টিকিট কেটেছেন শুধু তাদের জন্য, সুতীব্র সার্কাসিয়ানদের জন্য, এপিটাফ সার্কাসিয়ানদের জন্য না। তো সবাই ভালো না? একটা নতুন গান শুনে, এই টি শার্ট পাওয়া যাবে হেভি মেটাল টি শার্টে, অনলাইনে অথবা বাংলাদেশের যে কোন শোরুমে, এই টি শার্ট হয় না এক্সপ্রেসের অ্যালবামের টি শার্ট, পৃথিবীর প্রথম কোন ব্যান্ড 4 বছর পরে তাদের অ্যালবামের টি শার্ট বের করলো, এই টি শার্ট পাওয়া যাবে হেভি মেটাল টি শার্টের,
অনলাইনে অথবা বাংলাদেশে, এই যে যে কোনো শোরুমে আমার গায়েরটা পাওয়া যাবে না, এটা যাবে জাদুঘরে। অপেক্ষায় বসে থাকুন কখন ধম শুকাবে, যতই পছন্দের গায়ক হোক তার ঘামের গন্ধ ঠিক লাগবে না ভালো। এই টি শার্ট পাওয়া যাবে হেভি মেটাল টি শার্টে, নাইমুর রহমান নাইম। হাইন এক্সপ্রেস রিলিজ কবে হবে, আপনি কোথা থেকে এসেছেন? এটা রিলিজ হয়েছে 4 বছর আগে। মনুসরণী ব্যাক হবে না কখনো, একটা পচা ব্যান্ড। আগে জন্ম তারপরে জীবন তারপরে মৃত্যু, জন্ম না হলে কারো মৃত্যু হতো না, মৃত্যু অনিবার্য বলে মৃত্যুই সব নয়, জীবন না থাকলে কার মৃত্যু হতো, জন্ম না হলে কার মৃত্যু হতো। আজকের জয় বাংলা কনসার্টে যান নাই কেন, কালকে আমার গান ভজন কনসার্ট, পারলে সেখানে চলে আসুন, নো হস পস নো ফ্রি কনসার্ট। সব গান একসাথে, 3টি 4টি গান নয়, সকাল আসছেন কারা কারা। আমি আগে ঘোষণা দিই তারপরে গান শোনাই। আমরা ভেবেছিলাম ভেনুতে টিকিট রাখবো না, কিন্তু এখন ভেনুতে টিকিট থাকছে, কেননা অনেকেই আজকে রাতে বাংলাদেশের বিভিন্ন কোণ থেকে রওনা দিয়েছেন, তারা এসে কালকে টিকিট পাবেন না, সেই কারণে তো ভেনুতে টিকিট পাওয়া যাবে। হায়না এক্সপ্রেস অ্যালবামের জন্মদিন উপলক্ষে 8ই মার্চ, এখন 8ই মার্চ হয়ে গেছে, শুক্রবার সাভারের বিরুলিয়ার দ্য মার্কেট প্লেসে হায়না এক্সপ্রেস গান ভোজন থাকবে, সারাদিন ব্যাপী আয়োজন। এটা সার্কাসিয়ানদের পিকনিক, গান ভোজন সারাদিন, কালকে ব্যান্ড এবং সার্কাসিয়ানদের যে দূরত্ব, এই দূরত্ব ঘোচানোর দিন। কাল আলাদাভাবে ব্যান্ড মেম্বাররা, কেউ এমন নয় গ্রিন রুমে লুকিয়ে থাকবে, তারপরে গান গেতে আসবে, তারপরে সবাই দাদা 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 একটা সেলফি, দাদা 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 একবার হাত ধরেন, দাদা 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 আমার পাশে আসেন, দাদা 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 আমার ঘাড়ে একবার হাত রাখেন। এই যে দূরত্ব, এই দূরত্ব ঘোচানোর দিন কাল, এটা হায়না এক্সপ্রেসের জন্মদিন উপলক্ষে কাল এটা আয়োজন করা হয়েছে, হায়না এক্সপ্রেস গান ভোজন। এটা হবে সাভারের বিরুলিয়ার মার্কেট প্লেসে। এর আগে আপনারা নিশ্চিত শুনেছিলেন শাকিল ভাই আপনি কোথায়, খোঁজা হচ্ছে আপনাকে, এখানে আসেন বেজ বাজান। এটা নিশ্চিত আপনারা শুনছিলেন, একটা সাউন্ড চেকের ভিডিও অনেক বোধহয় ইন্টারনেটে ছড়াই গেছিল অনেক জায়গায়, ওই ভেনুতে হতে যাচ্ছে আবার আমাদের। এটা একটা রিসোর্টের মতো, চারপাশে অনেক সুন্দর মাঠ, পানি, খোলা জায়গা, সুন্দর একটা এমপি থিয়েটার মতো থিয়েটার, অনেক সুন্দর জায়গা, ওইখানে হতে যাচ্ছে আমাদের গান ভজন। এটা সুতীব্র সার্কাসিয়ানদের জন্য, যারা কোনো অজুহাত দেন না, এটা নাই অনেক দূরে থাকি, এ কাজ ও কাজ পরীক্ষা বিভিন্ন অজুহাত এড়িয়ে যারা এটা কোনোভাবেই মিস করতে চান না, এটা জীবনের মতোই ভাবেন যে জীবনে একবারই এই এক্সপিরিয়েন্স নেওয়া সম্ভব, তাদের জন্য এই আয়োজন। সো এটা দ্বিতীয়বার আসবে না, সপ্তাহে যেমন রবিবার একবারই আসে, শুক্রবার একবারই আসে, এরকম তো বা এটা বললে ঠিক হয়, আবার পরের সপ্তাহে শুক্রবার হয়তো আসে, 2020 সালে একবারই পৃথিবীতে আসে, যেরকম ওই রকম প্রবল রূপণ যেমন একবারই পৃথিবীতে আসে, এরকম আপনি যেমন একবারই পৃথিবীতে আসেন, এরকম তো এরকম একটা জিনিস হচ্ছে যে কোনোভাবেই মিস, কারণ কোনো একটা কাজ থাকলে সেই কাজটা হয়তো পরের দিন করা যায়, তো কালকে তাদের জন্য এই আয়োজন। এটা আসলে মূলত সার্কাসিয়ানরাই আয়োজন করছে, তারাই চাঁদা দিচ্ছে টিকিটের অংশ, মানে চাঁদা দেওয়া। এটা হবে পিকনিক, হবে আমাদের দুপুরবেলা, আমরা একসাথে খাওয়া দাওয়া করব। একটা ডাবল ডেকার বাস ছেড়ে যাবে টিএসসি থেকে, ওই বাসে হায়না এক্সপ্রেসে চাপিয়ে সবাইকে নিয়ে যাওয়া হবে, আবার সবাইকে ফিরিয়ে দেওয়া হবে। পিকনিক, ব্যান্ডের সাথে ইচ্ছামতো ছবি তোলা,
আড্ডা, গল্প, প্রশ্ন উত্তর সেশন, মানে কথাবার্তা বলার, কাভার কন্টেস্ট হয়েছে, কাভার কন্টেস্টে নয়জন যে জিতছে তারা গান গাবে, এবং লাস্টে হ্যান এক্সপ্রেস এক্সপিরিয়েন্স, আমাদের সলো কনসার্ট। তো এবং এই উপলক্ষে নতুন টি শার্ট বেরিয়েছে, এই যে এই নতুন টি শার্টটি, এই টি শার্টটি কালকে ভেন্যুতে পাওয়া যাবে, টিকিট ভেন্যুতে পাওয়া যাবে। এবং বাসগুলো যেখান থেকে ছাড়বে, বাসে উঠতে গেলে আপনি বাস থেকেও টিকিটটা নিয়ে নিতে পারবেন, টিকিট থাকবে ওখানে। তো যারা বাস কেড়েছেন তাদের জন্য বাসের সময়সূচি, টিএসসি দুপুর 12টা, সায়েন্স ল্যাব মোড়ে 12:15, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড 12:30, শ্যামলী 12:45, কল্যাণপুরে 1টা, মিরপুর বাস স্ট্যান্ড 1, বাস স্ট্যান্ড 1:15, মিরপুর 10, গোলচত্বর 1:30, নিকুঞ্জ হোটেল রিজেন্সির সামনে দুপুর 12:30, এয়ারপোর্ট গেট। আমার পেজে আছে, আমার প্রোফাইলে আছে, আপনারা যারা আগ্রহী তারা আমাদের আমার প্রোফাইল বা সোনা বাংলা সার্কাসে, এয়ারপোর্টের গেটে দুপুর 12:45, উত্তরা মাস্কট প্লাজায় দুপুর 1টায়, এখান থেকে আপনাদেরকে তুলে নিয়ে যাবে, আবার এই জায়গাগুলোতেই কনসার্ট শেষে নামিয়ে দেওয়া হবে। তো আমার পেজে এখানে আছে, বনানী মহাকাল ফার্ম গেটে যারা আছেন তারা একটু কষ্ট করে দুপুর 12টার দিকে টিএসসিতে চলে যাবেন। যারা এখনও টিকিট কাটেননি তারা কালকে এই বাসের এই সময়গুলোতে ওখানে গেলে বাসে ওঠার সময় আপনি টিকিট কেটে উঠতে পারবেন। আমি, যারা সার্কাসিয়ান আছেন, এক্সট্রিম সার্কাসিয়ান যারা আছেন, বসন্ত মানে এক বসন্তের সার্কাসিয়ান না যারা, তাদেরকে বলবো যদি সময় সুযোগ থাকে, টিকিটের দাম একটু বেশি, যেহেতু এটা বাংলাদেশি শিল্পীদের জন্য অনেক বেশি, 1,000 টাকা, বিদেশি শিল্পীদের জন্য হলে এত বেশি হতো না, এটা মনেই হতো না এটা কোনো টাকা, মনে হতো যে এত কম টাকা এই এই আর্টিস্টকে দেখে আমরা আসলে আর্টিস্টকে অপমান করছি। তো যেহেতু বাংলাদেশি শিল্পী এটার জন্য 1,000 টাকা অনেক বেশি, কিন্তু আসলে আমাদের বাধ্য হয়েছে এই সমস্ত কিছু করার জন্য, শুধু কনসার্ট করতে পারতাম, সমস্ত কিছু করার জন্য এটা 1,000 টাকা টিকিট করা হয়েছে। বাংলাদেশি শিল্পীও সাহস করে আমরা 1,000 টাকা টিকিট করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিবেন, আর কখনো করবো না, ভয়ানক ভুল হয়ে গেছে। তো আমি মুম্বাই বা অন্য দেশের শিল্পী হলে বোধহয় এটা 3,000-5,000 করা যেত। তো এই ব্যাপার, এখন এই কনসার্টে আপনার যাদের ইচ্ছা তারা আসবেন, যাদের ইচ্ছা না তারা আসবেন না, কিন্তু যাদের সময় সুযোগ থাকে তারা চলে আসবেন, দেখা হচ্ছে কালকে। আর যদি কালকে সকালেও কারো মনে হয় ঢাকার বাইরে থেকে আসবেন, আপনারা সরাসরি ভেন্যুতে চলে যেতে পারবেন, ভেন্যুতে গিয়ে ওখান থেকে টিকিট নিয়ে ঢুকতে পারবেন। ব্লা 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 অনেক, আপনাদের যা ইচ্ছা, যারা যারা নিছেন তারা নিছেন, যারা নিবেন না তারা কোনোভাবেই নিবেন না। সো এই আমার প্রোফাইলে দেওয়া আছে সমস্ত ডিটেল, ফোন নম্বর সব কিছু ইটি করে আপনারা কথা বলতে পারেন। তো এখন আমি একটি গান শোনাই, ফ্রিতে একটি গান শোনাই, আপনারা খুশি হন, ফ্রিতে গান শোনাতে পারলে গায়ক অনেক উদার মানুষ, কারণ সে টাকা পয়সা নিয়ে ভাবে না। তো এই গানটির নাম মৃত্যুদণ্ড, আপনাদের মৃত্যুদণ্ড ঘোষণা করে আমি গানটি গাচ্ছি। শৈশবে এক জোনাকিকে খুন করেছিলাম বলে কি এত অন্ধকার পৃথিবী, শৈশবে এক প্রজাপতিকে খুন করেছিলাম বলে কি এত ধূসর পৃথিবী, শৈশবে সাথে প্রেম হয়নি বলে কি এত পুড়ছে পৃথিবী, শৈশবে এক নদীর সাথে ভেসে যায়নি বলে কি থেমে যাচ্ছে পৃথিবী, সে আগুনি পোড়াই যার সাথে হয়নি প্রেম, সে জলি ডোবাই যার ভেতর হয়নি ডোবা, সে পতঙ্গ নে ভাই যাকে দেয়া হয়নি জ্বলতে, সেই পাখি খাই যার সাথে সবে জাগে শহর তোমার সবে জাগি আমি, ঘুম নেই কারো চোখে মৃতরা ঘোরে সবার স্বপ্নে,
পিস পিস করে কানে কানে ধরে দেয় অভিশাপে প্রতিটি মৃত্যু এসে তাজে বড় হয়ে করিন শিকারে ছুটছি বলে কি আমার পিঠে বিধ্বতি বড় না হই ফাঁকিতেই বড় হয়েছি বলে কি ধ্বংসস্তূপে খসে পড়ছে পৃথিবী শৈশবে এক ফড়িংকে সুতোই বেঁধেছিলাম বলে কি এত জেলখানার পৃথিবী শৈশবে এক পাখির সাথে কথা হয়নি বলে কি এত বাধির পৃথিবী কেউ শুনছে না তবু কেউ গেয়ে যাচ্ছে গান পৃথিবীর মৃত্যুর পর জানি জাগবে মৃতদের হৃদয় নতুন গান এখনো সব ঠিকঠাকই হয়নি বাচ্চারা কেমন ভালো আমার তো মনে হয় এপিটাফ ভক্তদেরই বাচ্চা বলা শুরু করতে হবে একসঙ্গে আরো অনেক গান আছে সোনার বাংলা সার্কাসের ছিচকা দুনিয়ার কান্না কাটি আর সাথে কে দেখে দে গল মেলানো দ্য ল্যান্ড অফ দ্য পুয়ার ব্যালাড সং সবাই ভালো কালকে কে কে আসছেন দেখি হাত তুলেন হে এখন সব কমেন্ট থেমে যাবে যেহেতু ফ্রি কনসার্ট না এখন এখন কমেন্ট এখন একটু হয়ে যাবে কালকে কে কে আসছেন গান ভোজনে এখন একটু কমেন্ট কমে গেছে শৈশবে একজনকে খুন করেছিল বললাম ছিলেন বলেই নারায়ণগঞ্জকে পকেটে নিয়ে চলে আসেন কালকে শুনেন আমাদের যে সলো কনসার্টগুলো করি বিভাগীয় শহরে এগুলো শুধুমাত্র আমরা আয়োজন করি আর আপনার যে বিভিন্ন সময় বলতে থাকেন অমুক কোথায় আসবো কবে আসবো এগুলো আপনাদের দায়িত্ব এটা হলো আপনাদের বিভিন্ন জায়গায় ডাকে আমরা যাই এটা ডাকার দায়িত্ব সেটা তো আমি তো আর গিয়ে কি বলবো যে ভাই চা খাও চলো ভাই তোমাদের নদীর তীরে বসে একটু সিগারেট খাই আর চা খাই গলির মুখে নোংরা আবর্জনা নরকে নগরে কান্না কুমলোকে ছুটা যুবকের অভিমান তোমার জন্য লিখছি প্রেমের গান বাজারের শাকসবজির অবশিষ্ট নালাই ভাসছে কবেকার উচ্ছিষ্ট পেটে শান দিয়ে তোমার জন্য লিখছি প্রেমের সব অভিমান আকাশের চিরচেনা সবার জন্য সুদিন কি আসবে না
সব অভিমান আকাশের চিরচেন সবার জন্য সুদিন কি আসবে না উত্তর পেয়ে আকাশ পেতেছে কান আমিও ফেদেছি আমার প্রেমের গান আমি আপনাদের মতো অনেক প্রেমের গান ছোটবেলায় শুনতাম অনেক অনেক অতিরিক্ত প্রেম প্রেমের গান অবশ্যই জরুরি জিনিস কিন্তু সব প্রেমের গান হয়ে গেলে পৃথিবীতে আরো অনেক বিষয়বস্তু আছে সবই প্রেম মহাজাগতিক ভাবে সবই প্রেম অনুপরমণ্ডের সমস্ত আকর্ষণ প্রেম কিন্তু আমি বলছিলাম লাভ সং এর কথা তো সবই প্রেমের গান এটা শুনতাম আমি গান আপনাদের মতোই অনেক মুগ্ধ হতাম প্রেমের গানে হৃদয় কাঁদো কাঁদো হয়ে যেত আমিও কয়েকটি প্রেমের গান লিখেছি আত্মজীবনী তোমাকে খুঁজেছি অন্ধ দেয়াল সূর্যের অন্ধকার পারফিউমের ফেলে দেয়া বোতল নিত্যোৎপাদনার কারখানা আমার নাম অশোক এগুলো সব প্রেমের গান আপনাদের ভাষ্যপথে প্রেমের গান না মানে যেখানে আমি এসেছি এসে দেখি পুড়ছে হাজার হাজার বেহালা তাদের কাছে জানতে চাইলাম কোথায় তোমার গান আগুন বললো আমি যে পড়াচ্ছি এটাই আমার গান বেহালা বললো আমি যে পুড়ছি এটাই আমার গান এই যে আগুন বেহালাকে পোড়াচ্ছে এবং বেহালা পুড়ছে এবং বেহালা পুড়তে পুড়তে বেজে উঠছে এই যে যে প্রেম তাদের দুজনের এটাও তো প্রেমের গান না আপনি যে পুড়ছেন আপনাকে পৃথিবী যাচ্ছে তাই ভাবে মেরে ফেলছে এবং আপনি মরে যাচ্ছেন কান্নাকাটি করছেন এটা তো প্রেম না আপনাকে মানুষের পৃথিবী এই প্রেমটা দিচ্ছে কারণ এটা একজন মানুষই তো একজন মানুষের সাথে করছে তো প্রেম ছাড়াও পৃথিবীতে গান হয় মানে এ না প্রেমের গান হবে না মানে প্রেমের গান হবে সাথে আরো অনেক জিনিস আছে ধরুন রেল লাইনের এই বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তার কাঁধে ছেলেটি মরে গেছে হায় আমার বাংলাদেশ আসল বাংলাদেশ হায় বাংলাদেশ বাংলাদেশ এটা প্রেমের গান রেল লাইনের ছেলের ওই প্রতি প্রেমের গান তো প্রেমের গান বলতে যেটা প্রেমিক প্রেমিকার গান আমি সেটা বোঝাতে চেয়েছি এরা দ্বারা অনেকেই সোশ্যাল মিডিয়া দ্বারা অনেকে অনুপ্রাণিত ভাবছেন জাস্ট প্রেমের বিরুদ্ধে একটা লোক পাওয়া গেছে যে প্রেমের পুরো বিরুদ্ধ মানুষ সো আমরা আমাদের একজন একজন আমরা একজন পথ দেখানো লোক পেয়ে গেছি যে আমাদের প্রেমের বাইরে নিয়ে যাবে তো সেরকম জায়গা থেকে এটা বলো না এটা আপনাদের ভুল বোঝা আমি বলেছি একঘেয়ে প্রেমের গান তুমি আমি তুমি তুমি কেন দুঃখ দিলে এই তুমি চলে গেলে তোমার চলে যাওয়ার দুঃখে আমার জীবন গেল রে ওরে ভাই আমার সব গেল আমি মরে গেলাম তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছ তুমি কেন আমার সাথে প্রেম করে আর একজনের সাথে বিয়ে করলে কেন চলে গেলে এই যে কান্না কাটি তোমার দুঃখে আমার জীবন শেষ এই যে তুমি 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 এই এই ক্লান্তিকর তুমি থেকে মুক্তি চেয়েছি মুক্তি চেয়ে বলেছি প্রেম ছাড়াই গান যেটা নিয়ে আমি লিখেছিলাম চিড়িয়াখানের প্রেম এখানকার একজন প্রখ্যাত গায়ক আমাকে একদিন বলেছিল যে তোমার কি এই পৃথিবী ছুটে চলে ভীষণ ভুল পথে মা আমার একটা মুখোশ দরকার এসব ছাড়া তোমার কি আর কোনো এমনি প্রেমের গান নেই নেই আমি বলেছি তোমাকে খুশি আছে বলে যে এরকম সব গান এরকম হওয়া উচিত সো আমি তার উপরে বিরক্ত হয়ে একটা গান লিখছিলাম প্রেমের গান চিড়িয়াখানায় প্রেম তোমার চোখের চিড়িয়াখানায় আমি সেই বন্দী চিতা তোমার ইশারার কারাগারে বাইশে ছাই যাব জীবন তুমি যদি হও আমার অরণ্য আমি হতে রাজি আছি বন্য তুমি যদি হও আমার অরণ্য আমি হতে রাজি আছি সে পাত্রে হওয়ার বেগে তুমি যদি হও আমার অরণ্য আমি হতে রাজি আছি বন্য তুমি যদি হও আমার অরণ্য এটা চুকে চুকে সুরসুরি দিয়ে গান ভেবেন না আবার তুমি বন্য বলেছে মানে সুরসুরি আছে কিছুটা একটু আদিরস একটু কোনো কিছু না এটা মূলত বলা হচ্ছে তুমি যদি হও আবার অরণ্য আমি হতে রাজি আছি বন্য মানে আমি তোমাকেই ভালোবাসবো যখন তুমি তোমার এই সভ্যতার এই প্লাস্টিক সভ্যতার মুখোশ খুলে ফেলে আবার আরণ্যিক হতে পারবা আরণ্যিক কি আরণ্যিক মানে যে
আদিম, যে উদার, উদাত্ত, যে বন্য, যার ভিতরে আধুনিক সভ্যতার মুখোশের কোনো ব্যাপার স্যাপার নেই, যে যে সেরকম, তুমি যদি সেই রকম হতে চাও তাহলে আমি তোমার প্রেমে পড়তে রাজি আছি। তাছাড়া তোমার এই মেকআপ দেওয়া প্লাস্টিক প্লাস্টিক রূপ, হাই আল্লাহ, এরকম এরকম না, এরকমের আমি, এরকম এরকম এদের প্রেমে পড়া মানে নিজের প্রতি প্রেম হারিয়ে ফেলা। তো এই যে এই যে যে সেজে থাকার প্রবণতা, আমি যা সেটাকে না দেখিয়ে এই যে যে অন্যরকম হওয়ার চেষ্টা, আমি যেটা সেটাকে এনে গ্লানি পাওয়া। ধরেন মানে আমার বাবা, ধরেন আমার বাবা একটা চায়ের দোকানদার, আমি শহরে এসে পড়তে বসে বললাম আমার বাবার 300 একর জমি আছে, মানে এই যে আমি আমাকে লুকাচ্ছি, আমার বাবা চায়ের দোকানটাতে ছোট হওয়ার কি আছে, মানে এই যে এই যে এক যে এই যে এক কার বিয়ে হয়েছে, এই যে এই বিয়ে নিয়ে আপনারা 3 দিন ধরে দেখলাম ফেসবুক উজাড় করে দিলেন। দারিদ্রতার সবচেয়ে বড় লক্ষণ কি জানেন? দারিদ্রতার সবচেয়ে অন্যতম লক্ষণ হলো ধনীদের বিবাহ এবং বিচ্ছেদের নিয়ে অতিরিক্ত মাথা ঘামানো, কে কি করলো না করলো। এই যে কি হয়েছে, উনি উনি অনেক টাকা আছে, পৃথিবীর অনেক টাকা ডাকাতি করতে পারছে, অনেকের কর্মসংস্থান খেয়ে দিয়ে সে এই করতে পারছে, সে অনেক পরিশ্রমী, এটা অস্বীকার করতেছি না, কিন্তু সে অনেকের আচ্ছা এটা নিয়ে আরেকদিন আলাপ হবে। তো এই যে তাকে নিয়ে এবং ওই যে ওই আমার বাবা চার দোকানদার, এটা আমি লুকাচ্ছি, লুকিয়ে আমি আমি খুব বড় করে চেষ্টা করছি, যখন বাবাকে পাচ্ছি না বলছি আমার মামা তো এমপি, আমার তো মামার শালার শ্বশুর হলো অমুক গ্রামের জমিদার। এই যে 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 হীনমন্যতা লুকানোর জন্য যে নিজেকে এইভাবে বড় করে দেখানো, এই যে নকল, যে আমি যা সেটাকে আড়াল করে অন্যরকম দেখানোর চেষ্টা, এটা হলো আধুনিক সভ্যতার একটি, শিক্ষিত মানুষদের একটি বড় মুখ্যমন্ত্র। সে এই এই এইটাকে যে ই করবে ছেড়ে, যে আবার সে বন্য, আমি যেমন আমি তেমন, তাকেই বলা যায় আমি তোমাকে ভালোবাসি। চিড়িয়াখানায় প্রেম, এই গানটা আমি আর গাই না, কারণ আমার কেউ অত টানে না গানটা। এপিটা ইউটিউবে আছে, অনেক ভালো রেকর্ড করা আছে, খুব সুন্দরভাবে আমি মনোযোগ দিয়ে গেয়েছিলাম, তখন গানটার প্রতি প্রেম আরও এখনকার থেকে বেশি ছিল, অনেক সুন্দর করে আমি গেয়েছি, সুন্দর করে সবাই বাজিয়েছে, এই জন্য আপনাদের ভালো লেগেছে, ওখান থেকে শুনতে পারবেন। আসলে আমরা কথা বলি আড্ডা দিই, জীবন মানে গরমিল, এই গানটা আমি এখন আর কোনোভাবেই কখনো গাব না, আমি শুধু মনুসরণীর যে গানগুলো আমার লেখা টিউন করা ছিল আমি শুধু সেই গানগুলোই মাঝে মাঝে আপনাদের অনুরোধে গাই, যে গানগুলো আমার লেখা টিউন করা ছিল না সে গান আমি কোনোভাবেই আমার আর গাওয়া হবে না। যেমন জীবন মানে গরমিল, চলনা পালিয়ে বাছি, তারপরে জন্মান্ধ কানাম আছি, তাই তো চোখ দুটো বাঁধা আছে, এসব গান আমার আর ওইভাবে গাওয়ার আমার আমার আমি গান গাই যা আমার মন থেকে আসে, তো এখন আর মন থেকে ওইগুলো আসে না। তো এই ফিলিপিনে একটা তোমার দেশে আমি বললাম হ্যাঁ, সে বললো খুব ভালো মিউজিক, খুব ভালো সিঙ্গার, খুব ভালো ভালো লাগলো, ওকে ফিলিপিন। বিদেশিরা বললেই ভালো এমন কোনো এটা বিশ্বাস করবেন না, কিন্তু আপনার যদি নিজের মনে হয়, আপনিও আপনিও অন্য কোনো একজন দেশের মানুষের কাছে আপনিও বিদেশি, তো আপনার যেটা মনে হয় যে বিদেশি যখন বলবে, ধরেন কোনো দিন সোনা বাংলা সার্কাস ধরেন একটা কোনো বড় ফেস্টিভ্যালে গান গেতে গেল বিদেশে, তখনই আপনার বুঝবেন না ওনারা বড় ব্যান্ড, এরকম না। আপনি আপনার যেটা নিজের কাছে মনে হবে ওটাকেই ভাববেন যে এটা ভালো, বড় খারাপ না, এটা ভালো, আর এটা ভাবতে আপনার সমস্যা নেই। যদি আপনার মনে হয় বিদেশিরাই ঠিক বলে, বিদেশিরাই ভালো গায়, বিদেশিরাই ভালো সাহিত্য করে, বিদেশিরাই সব ঠিকঠাক, বিদেশিরাই বড় পেমেন্ট পাওয়ার যোগ্য, বিদেশিদের টিকিট অনেক টাকায় কাটা যায়, সেটা যদি আপনারা ভাবেন তাহলে আপনি ভাববেন অন্য কোনো দেশের মানুষের কাছে আপনিও বিদেশি, সেক্ষেত্রে আপনি যেটা ভাবছেন এটাও ঠিক। যেমন ওই বিদেশিটা আপনার কাছে ওই বিদেশিটার কথাটা ঠিক, সে একইভাবে আপনি ওর কাছে যেহেতু আপনি অন্য দেশের মানুষ আপনার কথাটাও ঠিক, আমরা কোনো না কোনোভাবে কারোর কাছে বিদেশি, তো এবং কারোর কাছে দেশি। দাদা জীবন মানে কি, জীবন মানে এক শব্দে যদি বলতে পারতাম তাহলে বোধ হয় অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিতাম। জীবন জীবনের মানে, জীবন একটি শূন্য ক্যানভাস, জীবনের কোনো নির্দিষ্ট অর্থ নেই, জীবনের কোনো আদি নির্ধারিত কোনো পরিণতি নেই এবং কোনো ই নেই, জীবন একটি শূন্য ক্যানভাস, আপনার সামনে সেই শূন্য ক্যানভাসটি আছে,
আপনি সেভাবে ওই ক্যানভাসে যেভাবে জীবনকে আঁকবেন জীবন তাই। জীবনের ক্ষমতা আছে জীবনের বহু রকম হওয়ার, বহু মাত্রিক হওয়ার, এটা জীবনের ক্ষমতা, এটা জীবনের ক্ষমতা আছে তাকে অনেক রকম হওয়ার। জীবনে কোনো নির্দিষ্ট একটি রকম কোনো ধরনের কোনোই নেই। তো আপনি, হ্যাঁ আমি একদিন হয়তো ব্যান্ড ছেড়ে দিব, তখন আপনি গাইতে পারবেন। বাড়লে বয়স, ছোটবেলা ভালো লাগতো, এখন এত ভালো লাগে না। সবাই বাড়লে বয়স, মানে এমন একটা কথা বলতেছে যে বয়সটা বাড়লেই মানুষ বড় মানুষ হওয়া যায় কি না, বয়সের সাথে মানুষ হওয়ার কোনো সম্পর্ক নেই। মানুষ সবাই মানুষ, কিন্তু উচ্চতর মানুষ খুব কমজনই হতে পারে। সবাই মানুষ, কিন্তু আপনারা অমানুষ বলেন যা বলেন, সবাই মানুষ। যেমন জেব্রাগুলো সবাই জেব্রা, মানুষগুলো তেমন মানুষ, গাধাগুলো তেমন গাধা, গিনিপিগগুলো গিনিপিগ, নারকেলগুলো নারকেল, আমগুলো আম, কাঁঠালগুলো কাঁঠাল, ইঁদুরগুলো ইঁদুর, ধানগুলো ধান। কিন্তু এটা হলো সবাই মানুষ, কিন্তু উচ্চতর মানুষ, উচ্চতর মানুষটা কি? উচ্চতর মানুষ হলো স্বাভাবিক সাধারণ মানুষ। বলুন সাধারণ মানুষ কি? সাধারণ মানুষ হলো যে তার শক্তিকে যতখানি সম্ভব প্রকাশ করতে পেরেছে, যাদেরকে আমাদেরকে তারা এই প্রকাশ করে সাধারণ মানুষের লেভেলে আসে, আর বাকি সব মানুষ থেকে যায়। এখন এই সাধারণ মানুষ উল্টাভাবে আমরা এই করি, সাধারণ জনতা বলতে বোঝায় যে নিচু শ্রেণী, আর উচ্চতর অসাধারণ মানুষ বলতে বোঝায় এই শ্রেণী। ব্যাপারটা এরকম না, ধরেন আইনস্টাইন তার মানুষ অবস্থা থেকে সাধারণ মানুষে হতে পারছে, বুদ্ধ তার মানুষ অবস্থা থেকে সাধারণ মানুষ হতে পারছে, মানে যে সে তার নিজের জীবনটাকে সেইভাবেই, প্রদীপ যেভাবে তার ভেতরের যে জ্বালানি থাকে এটাকে ব্যবহার করে শিখা হয়ে জ্বলে ওঠে, তারপরে অন্ধকারে আলো দেয়, সেরকম আর কি। সে তার সম্পূর্ণ জ্বালানিটা খরচ করতে পারছে, অপচয় করেনি। সে তার ভিতরে জ্বালানি রেখে কারোর দিকে তাকিয়ে থাকেনি যে সে তাকে পথ দেখাবে, কারণ সেই জানে যে আমি শিখা হয়ে জ্বলে উঠে আমি আমাকে পথ দেখাতে পারি। তো এই হলো মানুষ অমানুষের ব্যাপারটা। তো বাড়লে বয়স সবাই মানুষ হয় কি? এর থেকে ওটা ভালো মনে করো, সাততলা বাড়িটা আর একতলা হাতিয়ার, ইঁদুরের দোতলায় বুড়ো থাকে রিটায়ার, বা এখনো ভাবে সে ফুটবে পলাশ, ডাকবে কোকিল বিছানা সে ফিরবে পাশ, অথবা এই মুহূর্তে বোকারা স্বপ্ন দেখে পৃথিবীটা সাজাবার, এই মুহূর্তে হাওয়ায় অসুখ হয় ভেতরে ভেতরে ক্ষয় এই মুহূর্তে। কাকে বলেন? আমাকে বললেন, আমার এত কষ্ট নেই তো। পৃথিবীর সব ক্লান্তি যে তো দূরে, অথচ তুমি কুয়াশার আড়ালে আছো, আরো ঘন কুয়াশায় তুমি আবার দেখা দিলে। পৃথিবীর সব ক্লান্তি যে তো দূরে, অথচ তুমি কুয়াশার আড়ালে আছো, আরো ঘন কুয়াশায় যেন কোনো এক ডাইনি আগুন চুলে চোখের ইশারায় পোড়ায় পৃথিবীকে, তারপর সব ছাই হয়ে যায় পুড়ে
শান্তো বাতাসে সে ছায় যায় উড়ে ছায়রা ক্লান্ত তবু বাতাসে থাকে ভেসে কেউ জানে না কোথায় তারা যাবে উড়ে তবু উড়ছে উদ্দেশ্যহীন বাতাসে মানুষের মৃত্যুর পর কি পৃথিবী মুক্তি পাবে মানুষের মৃত্যুর পর কি পৃথিবী মুক্তি পাবে এটা একটা নতুন গান এটার নাম তুমি এই গানটা অনেক লম্বা আর বাকিটা না শোনায় তো যে কারণে আসা আমার একটি এখন ওইভাবে আসলে আমার লাইভে আসা হয় না কারণ অনেক বেশি কনসার্ট করে বেড়াই আমার কনসার্ট করে বেড়ানোর কারণে আমার লাইফের নির্জনতা অনেক বেশি নষ্ট হচ্ছে গায়ক প্রবল রিপন অনেকটা খানি হলেও কবি প্রবল রিপনকে অনেক জ্বালাতন করছে অনেক ধরনের কাজ আছে কারণ সোনাবঙ্গা সার্কাস ব্যান্ড কোনো সিন্ডিকেটবিহীন একা একা ওঠা একটা ব্যান্ড তো অনেক কাজ করতে হয় রেগুলার ফেসবুকে উপস্থিত থাকতে হয় ব্যান্ড পেজ থেকে আমি ব্যান্ড পেজ দেখি না আপনারা অনেকে ভাবেন ব্যান্ড পেজ আমি দেখি না এটা ব্যান্ডের ম্যানেজার দেখে আমার পেজ অনেক ধরনের ব্যাপার আছে সো লাইভে ওইভাবে আর ওইভাবে আমি আসা হয় না কারণ লাইভের এই সেদিনকার আগের লাইভে বলেছেন লাইভের ঝামেলাটা কি এই ডিস্টেন্স যেটা সাউন্ড লাইক লং ডিস্টেন্স কল মানে দুঃসম্পর্কে অনেক দূরে দূরবর্তী প্রেম থাকে না অনেক অনেকটা সেরকম নিজের সাথে নিজে কথা বলা তো আমি সাধারণত যে কারণে আসি সেটা হলো আমাদের সলো কনসার্ট হলে যেটা আমি ভাবছি যে মহাশ্মশানে সলো কনসার্ট করার চেষ্টা করে চিন্তা করেছিলাম মহাশ্মশান যাত্রা আমি ভাবছি এগুলো আর করতে চাই না কারণ এগুলো অনেক কষ্ট ভাই আপনাদের এই দেশে আপনারা ওই রেজিস্ট্রেশন করে ফ্রি কনসার্ট দেখা যাতি আপনাদের ওই এপিটাপ 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 ওই রেজিস্ট্রেশন ফ্রি কনসার্ট এই যে আপনাদের যে প্রবণতা তো এটা অনেক কষ্টকর এই সলো কনসার্ট করা ল্যাপটপের কোনো ব্যাপার হয় না উল্টা মানে আয়ু কয়েকদিন কমে যায় অনেক অনেক কষ্ট যদিও জানি যে যারা সলো কনসার্ট দেখেন তারা তাদের এগুলো বলতে হয় না আসতে বাকিদেরকে অনুপ্রাণিত করছি কারণ বাংলাদেশের এই অচলায়তন যেটা বলে অচলায়তন মানে কি বুঝছেন তো মানে অচলায়তন মানে যেটা অচল হয়ে আছে তো এই অচলায়তনে আমি নতুন একটা জিনিস শুরু করতে চাইছিলাম যেটা সলো কনসার্ট যাতে প্রতিটা ব্যান্ড তার নিজের মেরুদণ্ডের উপর দাঁড়ায় কোনো ধরনের সিন্ডিকেট বাজি দিয়ে কনসার্টে চান্স পাওয়ার যে ব্যাপার স্যাপার এই ধরনের জিনিসপত্রের কাছ থেকে যেন ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পায় এরকম একটি জায়গা থেকেই সলো কনসার্ট জিনিসটার প্রবণতা মানে শুরু করেছিলাম কিন্তু এটা খুবই সবসময় বৈরিতার শিকার হয়েছি যেমন আমাদের কোনো সলো কনসার্টে আমরা বাংলাদেশের আপামর মিউজিশিয়ানদের কখনোই আমরা পাইনি যারা বিভিন্ন মাঝারি মানের কনসার্ট দেখতো দেশের বাইরে চলে যায় সো এটা খুবই একটা বৈরী পরিস্থিতির শিকার হয়েছে তো এই সলো কনসার্ট করাটা অনেক ঝামেলাস্কর এবং ইভেন অনেকগুলো যে ব্যান্ড পেজ আছে তাদেরও বৈরিতার কোনো শেষ নেই ব্যান্ড রিলেটেড যেগুলো পেজ তাদেরও বৈরিতার কোনো শেষ নেই অনেক কিছুরই হয় অনেক ঝামেলা অনেক যন্ত্রণাদায়ক এই যন্ত্রণাটা নিয়ে আমার জন্য এই যন্ত্রণাটা না নিয়ে ওই সময় আমার দুইটা নতুন গান করলে বা কবিতা লিখলে এটা ভালো আমার জন্য আনন্দদায়ক এটা এটা অ্যাটলিস্ট নিজেকে অপচয় মনে হয় না আর কি তো মহাশ্মশান যাত্রার আমি আমি জানি না ব্যান্ড কী করবে আমি পার্সোনালি এসবের ভেতরে নেই আমার অনেক 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 কষ্ট হয় কারণ একটি এই এই ফোন কোম্পানিগুলো যে বাজে অভ্যাস করে ফেলেছে এই যে এই রেজিস্ট্রেশন করে কনসার্ট দেখানো এসবের যে বাজে অভ্যাস এই বাজে অভ্যাস থেকে জাতিকে উদ্ধার করে না আসলে উল্টা আমাকে সবাই বলবে টাকা লোভি টিকিট ব্যাচের জন্য এটা বলে এটা বলে অনেক কিছুই আপনারা বলবেন আপনারা বলার জন্য অন্যকে ছোট করার তো একটা ভালো উন্নত জাতি আমরা তো অনেক ধরনের হেনস্থার অনেক ধরনের অনেক কষ্টকর কিন্তু বিষয়টা আনন্দদায়ক সলো কনসার্টের আনন্দদায়ক এটার জন্য আমি মোটামুটি কালকে সহ হলে মোট 10টা কনসার্ট হবে অনেক 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 করেছি এনাফ 10টা কনসার্ট তো এই কালকেই শেষ এটা এই বিষয়ে কোনো শেষ কিছু হতে যাচ্ছে সেটা হলো অ্যান এক্সপ্রেস গান ভোজন
আমি যারা সার্কাসিয়ান আছেন এই ধরনের সলো কোনো কিছু আর ভবিষ্যতে পাবেন বলে মনে হচ্ছে না, তো এটাই কালকে শেষ। আপনারা যারা পারেন, 1,000 টাকা টিকিট অনেক টাকা, 1,000 টাকা অনেক টাকা, তো তারপরও যদি কারোর মনে হয় যে আসতে চান তাহলে আসতে পারবেন। যারা টিকিট নিয়েছেন তারা নিয়েছেন, আর যারা বাকিরা, বাস আমার প্রোফাইলে আছে, ডিটেল আছে, ব্যান্ড পেজে আছে, কোথা থেকে বাস ছাড়বে কি, বাসে ওঠার সময় আপনারা টিকিট নিতে পারবেন, ভেন্যুতে টিকিট পাবেন। কালকে সারাদিন মিলে আমি আসলে টের পাবো যে কালকে সুতীব্র প্রকৃত সার্কাসিয়ান কারা, যারা সমস্ত বাধা অতিক্রম করে, কারণ এইটা একটি জন্মদিন অনুষ্ঠান হাইন এক্সপ্রেসের, যে অ্যালবামটা আপনাদেরকে 4 বছর অনেকভাবেই আপনাদেরকে শক্তি দিছে, আপনাদের সময়ের সাথে ছিল, সেই অ্যালবামের জন্মদিন। তো এই জন্মদিন পালন করার জন্যই এত কিছু। আমি বরং কালকে অন্য কোথাও একটা কনসার্ট নিয়ে ভালো টাকা, এমন টাকা নিয়ে বাসায় ফিরতে পারতাম, কোনো প্যারা হতো না, এই লাইভও করা লাগতো না, কোনো কিছুই করতে হতো না, একটা ছোট্ট প্রমোশন ভিডিও করে দিয়ে দিলে হয়ে যেত। তো সেইটা না করে আমি একটাই রাখছি শুক্রবারে, যে যাতে এই অ্যালবামটা জন্মদিনে নিশ্চিত প্রকৃত সার্কাসিয়ানগুলো আসবে। মহাশ্মশান আসবে রে ভাই, মহাশ্মশান করে পাগল করেন না, যে হাইন এক্সপ্রেসের প্রতি দায়িত্ব তো পালন করেননি। এখানে কয়জন একটু হাত তুলুন তো, আমাদের সোনা বাংলা সার্কাসে হাইন এক্সপ্রেস এক্সপিরিয়েন্স বা আমাদের সলো কনসার্ট দেখছেন, এই 380 জনের ভিতরে কয়জন একটু হাত তুললেন দেখি, হাত তুললেন দেখি, কতজন আমাদের সলো কনসার্ট দেখছেন আপনারা? ব্যান্ডের প্রতি দায়িত্ব আছে, ব্যান্ড শুধু আপনার প্রতি দায়িত্ব পালন করবে, কদিন পর পর গান দিবে, ইউটিউব থেকে ফ্রি শুনবেন, তারপরে ফ্রি র‍্যাগ ডে কনসার্ট, ফ্রি রেজিস্ট্রেশন কনসার্টে গিয়ে দেখবেন, দেখে একটা ছবি তুলে নিয়ে এসে, এটা ব্যান্ডের প্রতি দায়িত্ব না। ব্যান্ডের আমি এগুলো না বললেও চলতো, খুব সেলিব্রিটি সুলভ ভাবে চুপচাপ থেকে করে যেতে পারতাম, কিন্তু এগুলো বলছি আমি, আমার চোখে যা খারাপ লাগে আমি এটা বলে দিই, আমি এটাই আমি আমার গানের ভিতর দিয়েও বলি, আমার ইসে আমি লুকাছাপা করি না, কোনো ধরনের কোনো ই নেই। তো আপনারা যে এত সময় এপিটা পিপিটা বন্ধ দিয়ে অন্ধ দিয়ে সূর্যের অন্ধকার করে যাচ্ছেন, এখন আপনারা বলেন কয়জন আপনারা দেখেছেন আমাদের সলো কনসার্ট? আপনাদেরকে একটু ই করার দরকার আছে, শ্রোতাদেরকে একটু ট্রেন্ড আপ করা দরকার আছে। আফরান, সাবিত, ফারহান, তোমরা সবাই দেখো, এটা আমি জানি, তোমাদের আর বলা লাগবে না। বিব্রত ফেলে, বিব্রতকর পরিস্থিতি ফেলে দিয়েছি আমি। রংপুরে যারা ছিলেন তাদেরকে ভালোবাসা আসলেই, কারণ আমাদের ভেনু শেষ মুহূর্তে শিল্পকলা একাডেমির উন্নাসিকতায় আমাদের শেষ মুহূর্তে ভেনু ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে, এসিডিসি ছাড়াও আপনারা যেভাবে 1,200-1,300 মানুষজন যেভাবে কষ্ট করে ঘেমে দেখেছেন, আপনাদেরকে অনেক ভালোবাসা আসলে, অনেক কষ্ট করে আপনারা, কিন্তু কারো কাউকে মনে হয়নি যে আপনারা অনেক বেশি কষ্ট পাইছেন। আমি যদিও কষ্ট পাইছিলাম, অনেক গরম ছিল। আর আপনারা যে যে ব্যান্ডেরই ভক্ত হন, ব্যান্ডের একক কনসার্ট দেখার অভ্যাস করুন, খুব ভালো। এটা 14-15টা ব্যান্ডের ভিতরে একটাও ঠিক মতো গান গায়, খালি জনপ্রিয় গানগুলো গাওয়া হয়, অনেক অস্পষ্ট থাকে, অনেক জঘন্য, আমরা তো স্টেজে থাকি আমরা জানি কিরকম জঘন্য। তো আপনারা সবার যে যে ব্যান্ড, সেটা যে যে ব্যান্ড, আপনি যে গান বা যাদের গান ভালোবাসেন, তারা যদি সলো কনসার্ট করে, সলো কনসার্ট দেখবেন, এটা ব্যান্ডের জন্য। আপনি একটি গ্রুপ কনসার্টে ব্যান্ডের সাথে গেলে, ব্যান্ডের কনসার্ট দেখতে গেলে, একটা ব্যান্ড যতখানিক না শক্তি পাই তার থেকে অনেক গুণ বেশি শক্তি পাই যখন আপনি তাদের সলো কনসার্টে যান, মানে আপনি শুধু তাকে ভালোবেসে গেছেন। এটা সে যখন জানে, সে যখন অঙ্কটা জানে যে এতজন মানুষ আমাকে ভালোবেসে শুধু আমার গান দেখতে আসছিল, সে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়। যে ইন্সপিরেশন ব্যান্ডটাকে আরও এগিয়ে যেতে নিয়ে হেল্প করে। ব্যান্ড যে ভেঙে যায় তারপরে আপনারা কান্নাকাটি করেন, এই কান্নাকাটিটা একদমই ছিচকাদুনি। এই ভালোবাসলে মৃত্যুর আগে ভালোবাসো, মৃত্যুর পর ভালোবাসে শকুন, এই শকুনের কান্না হয়ে যায় তখন। কারণ একটি ব্যান্ডকে বাঁচিয়ে রাখার জন্য, কোন ব্যান্ড মারা গেছে যাদের আপনাদের গান পছন্দ, কান্নাকাটি করেন, আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি ব্যান্ডকে মেরে ফেলার জন্য। কারণ এই ব্যান্ডটাকে টিকে থাকার জন্য ব্যান্ডের অ্যাক্টিভিটি লাগে, ব্যান্ডের
যন্ত্রপাতি কে দাম তার নিজের জীবনের খরচ বাদ দিলেন, সে হয়তো অন্যভাবে ম্যানেজ করলো, কিন্তু একটা ব্যান্ডকে টিকায় রাখতে হলো এখানে টাকা পয়সা লেনদেনের অনেক ব্যাপার স্যাপার থাকে। যন্ত্রপাতি কেনা, রেকর্ড করা, মিক্সিং মাস্টারিং করা, এটা করা ওটা করা, অনেক ধরনের খরচ আছে, এবং এই অ্যামাউন্টগুলো সব বড় বড়। আপনি একটা প্রফেশনাল গিটার কিনতে গেলে 1 লাখ টাকার নিচে কিনতে পারবেন না, 1 লাখ টাকা কম, মানে প্রফেশনালের শুরু। এখন সেটা নাকি ডলারের দাম বেড়ে 1 লাখ 30 40 হয়ে গেছে, মানে যেগুলো প্রফেশনাল মিউজিকের শুরু। আরো ভালো কিনতে গেলে তো আরো ওই যে ভাই পিঙ্ক ফ্লয়েডের মতো সাউন্ড হয় না, পিঙ্ক ফ্লয়েডের একটা, ডেভিড গিলমোরের একটা প্যাডেল বোর্ড দিয়ে বাংলাদেশের একটা ব্যান্ডের সবার খরচ চলে, তো ওই রকম সাউন্ড কিভাবে আশা করেন? ওদের মতো কেন হয় না, আমাদের ঋষের ভিতরে আছে। একটা ব্যান্ডকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি, ফোন কোম্পানিগুলোর না, ইভেন্ট ম্যানেজমেন্টের না, সিন্ডিকেটের না, কোন সমিতির না, আপনাদের, আপনাদের ব্যান্ডকে বাঁচিয়ে রাখার ভূমিকা সবচেয়ে বেশি। এবং এই ভূমিকা যখন পালন করেন না, তখনই ব্যান্ড মরে যায়। তারপরে আপনার কান্নাকের ওই ব্যান্ড থাকলে এ হতো ও হতো, এগুলো করার দরকার নেই। আপনারা, আমাদের সলো কনসার্টের কথা বলছি না, আমাদের সলো কনসার্ট আমরা যে কোনোভাবে, আমরা কিছুটা সৌভাগ্যবান, শুরু থেকেই আমরা অনেক মানুষ পেয়েছি, আমাদের কখনোই আমরা পথে বসিনি। আমাদের সলো কনসার্ট নিয়ে আমরা অ্যাটলিস্ট খরচ তুলে ফেলতে পারছি সব জায়গা থেকে। আরও যারা নতুন ব্যান্ড, যারা যারা করছে, সলো কনসার্টে আসবেন বেশি, দরকার হলে অন্য কনসার্টে যাওয়ার টাকাটা থেকে সলো কনসার্টে যাবেন। এটাতে ব্যান্ড, এই বাইরে বড় বড় ব্যান্ডগুলো ব্যান্ড হয়ে এইভাবে, কারণ বাইরে সলো কনসার্টই হয়, গ্রুপ কনসার্ট খুবই কম হয়। সেই সলো কনসার্টগুলোতে অডিয়েন্সটা যায়, ব্যান্ড দেখে যে তার এত ভক্ত, ব্যান্ড দেখে যে তার গান শুনতে শুধু এখানে এসেছে, ব্যান্ড তখন অনেক ভিতরে বল পায় এবং ইকোনমিক্যালভাবেও বল পায়, যেটাতে ব্যান্ডটা মুভ করে। আজকে অনেক ব্যান্ড ভেঙে গেছে, ধরুন আমার মনুসরণী, এই মনুসরণীর যে প্রেম, আমি অ্যালবাম ভর 4 বছর 5 বছরের ভিতরে এই প্রেম পাইনি, এর ধারের কাছে পাইনি। তো এখন এসে মনুসরণীর জন্য কান্নাকাটি করে করে কমে, এখন আপনারা হয়তো ম্যাক্সিমাম নতুন প্রজন্ম আপনারা পাইছেন অনেক পরে, কিন্তু সেই প্রজন্ম করেনি। আমি এখন সৌভাগ্যবান যে সোনা বাংলা সার্কাস নিয়ে করছে, যদি সোনা বাংলা সার্কাসে না করতেন, সোনা বাংলা সার্কাসে ডিসব্যান্ড হয়ে যেত, তারপরে আপনার প্রবরীবন কাউকে খুঁজে পেতাম না। তো যে ব্যান্ড বাংলাদেশের আপনাদের পছন্দের, যে ব্যান্ড, এই পছন্দ কি হবে এটা নিজে ছাড়া কাউকে ঠিক করতে দিবেন না। এমনকি আপনি যদি প্রেমিকা হন, প্রেমিক কেনা, আপনি যদি প্রেমিক হন, প্রেমিকা কেনা, আপনার কি গান ভাল লাগবে, ইভেন ফেসবুকে ও তো, ও তো বুঝে না এইসব গান, ও তো, ওর তো মাথা নেই, এই ধরনের কথাবার্তা কিছুই শুনবেন না। আপনার যা ভাল লাগে, আপনার হৃদয়ে যে গান শুনতে চায় সে গানই শুনবেন, কিন্তু যার গান শুনবেন, যাকে ভালোবাসবেন, সেই গুলো আপনি যদি সাকিব আল হাসানরা ক্রিকেট খেলতেছে আপনি দেখতেছেন না, যেমন ফুটবল আস্তে আস্তে হয়ে গেছে এরকম, দেখেন ক্রিকেট এখন অনেক মানুষ দেখে, টিকিট কেটে দেখে, টিভিতে দেখে, তারা সচ্ছল, তারা খেলতে আগ্রহী হচ্ছে। আমাদের প্রজন্মই সাকিব আল হাসানরা, আমাদের ওই সময়টাতেই, আমাদের এলাকারই আরো অনেকেই আছে, মাশরাফি, সাকিব আল হাসান বা আর যা 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 আছে, বা বাসার বাংলাদেশ থেকে। এই যে ক্রিকেটে অ্যাক্টিভিটিটা আছে, ক্রিকেট খেলা হচ্ছে, কারণ এটার সাথে আপনারা জড়িত, আপনারা দেখছেন, আপনারা এই করছেন। ফুটবল ওইভাবে দেখা হয় না, আমাদের সময় আবাহনী মোহামেডানের খেলা, আবাহনী একদিন হেরে গিয়েছিল, আমি 3 দিন ভাত না খেয়েছিলাম। সো এই ছিল আমাদের সময়, এখন আবাহনী মোহামেডান কি হচ্ছে কেউ জানেই না। সো ফুটবল এইভাবেই হয়ে গেছে, মেসি মেসি হয়েছে কারণ সারা পৃথিবীর মানুষ তাকে দেখছে, সে প্রতিভাবান, কিন্তু তার প্রতি না হলে হকিতে, আপনি হকি দেখেন না, হকির অবস্থাই তো, আপনারা স্কোয়াশ কেউ দেখেন না, আপনার টেবিল টেনিস কেউ খেলা কেউ দেখেন না, এগুলোর অবস্থা খুব ভালো। শুটিং এর একজন খেলোয়াড় যদি অবসর নিয়ে নেয়, যে অলিম্পিকে গেছে, তাও আপনাদের কিছু যায় আসবে না, এবং কিছুই যায় আসবে না, কারণ আপনারা ওটা দেখেন না। তো ব্যান্ডগুলোকে টিকিয়ে রাখার দায়িত্ব ব্যান্ডের, ব্যান্ড ভেঙে গেলে এই দেখছো না এইরকম, এ এই ও খ্যাতি মানে হয়েছিল, এ হয়েছিল, দুদিনে ভাব বেড়ে গেছে, ব্যান্ডটা ভেঙে গেছে, এ হয়েছে হয়েছে, এরকম হলে এটা ব্যান্ড মেরে ফেলার জন্য দায়ী শ্রোতারা, এবং ব্যান্ডকে বাঁচিয়ে তোলার জন্য পেছনের যে ক্রীড়ানক সেটা হলো শ্রোতা। অনেক সলো কনসার্ট দেখবেন, টিকিট কেটে কনসার্ট দেখবেন, এটা হলে ব্যান্ডগুলো আরও টিকে থাকবে, বাংলাদেশের ব্যান্ড মিউজিকের অনেকই হবে। 90 দশক এত 90 দশক, কারণ 90 দশকের শ্রোতা ছিলাম আমরা, 90 দশকের শ্রোতারা আমরা সবাই টিফিনের টাকাকে ই করি, আমাদের ইউটিউব ছিল না, আমাদের ফেসবুক ছিল না, আমরা নিজেদের কনসার্টের টাকা জমিয়ে, আমাদের কনসার্ট বলছি, আমাদের টিফিনের টাকা জমিয়ে, বাবার পকেট থেকে টাকা চুরি করে, মায়ের সাথে কান্নাকাটি করে, বন্ধুর কাছ থেকে ধার নিয়ে আমরা সমস্ত ক্যাসেট কিনতাম এবং আমরা গান শুনতাম। তারপরে যখন সিডি আসলো, সিডি কিনতাম, আমরা টাকা দিয়ে কনসার্ট দেখতাম, 98-99 সালে 500 টাকা দিয়ে কনসার্ট দেখতাম ঢাকায় আসার পরে। আমার ঝিনাইদহ, আমি এমন একটা জায়গায় থাকছি জীবনে ওখানে কনসার্ট এখনও হয় না, ও একটা আছে, একটা অজপাড়া গায়ের মতো। তো এই জিনিসগুলো এইভাবে, এটাই অবকাঠামো, এটার জন্য বোঝা উচিত
তো এই 90 দশক এইভাবে অডিয়েন্স টাকা দিয়ে সব কিনত, সংগ্রহ করত। এই কারণে 90 দশক এত ইন্ডাস্ট্রি গড়ে উঠছিল। তারপরে যখন ইন্টারনেট পাইরেসি আসলো, সব মরশুম করলো। তারপরে আবার একটু এই যে ইউটিউব, একটু স্পটিফাই, সব জায়গা থেকে একটু একটু আসলো, কনসার্ট সিন চালু হলো, আবার চালু হচ্ছে। সো এটা চালুরা দেখার চেষ্টা করবেন, আপনারা টাকাটা একটু জমিয়ে রাখবেন, হয়তো খরচ না করে, যদি ব্যান্ডের প্রতি ভালোবাসা থাকে। কালকে সকালে পিকনিক আমার বোধহয় ঘুমানো উচিত, ভালো বলেছেন আপনি। এই যে এটা হলো প্রেমের মানুষ, আর বাকিটা এপিটাফ। এই তো আমার লেখা খুব খারাপ, আমার লেখা খুব খারাপ, কারণ এটা আমার মতো প্রথাগত কবিতার মতো না। যশোর থেকে আপনি চলে আসেন এয়ারপোর্টে, এয়ারপোর্টটা পকেটে নিয়ে, তারপরে একটা পান খেতে খেতে আপনি যশোর থেকে চলে আসেন। নিজ জেলা ঝিনাইদহতে আপনাকে কবে দেখবো দাদা, আহ দুঃখ, এত কষ্ট। কি গান শুনলো যায়, অনুরোধ শুনি। কালকে ভেন্যুতে টিকিট পাওয়া যাবে। দিয়েছে কত কিছু দিয়েছে, 18 তারিখ কি কুমিল্লা, আমি কিছু জানি না 18 তারিখ নিয়ে কিছু। কত বাজে, 1:15 মনে উচিত না, কেন অভ্যাস হয়ে গেছে, একটু বেশি সময় যাবে। কালকে যারা প্রকৃত সার্কাস ফ্যান আছে তাদেরকে শোনানো হবে, কালকে কালকের জন্য রেখে দিলাম, কারণ তারা সমস্ত বাধা অতিক্রম করে তারা আসছে। আজকে সব শুনিয়ে ফেললে তাদের কাছেই করা হবে। তো একটু আগে বলছিলাম আমি ঝিনাইদহ কবে আসবো, আমি এমন একটা জায়গায় জন্মেছি যেখানে আমি কোনোদিনই থাকা অবস্থায় আমি 18 বছর বয়সে ওখান থেকে চলে আসছি, কখনো কনসার্ট দেখিনি। এই শহরেই বোধহয় ঈদের পরে কোনো একটি কনসার্ট হচ্ছে আমি দেখলাম, আমার আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে।
তো ওখানে গান গাবে বলতে ওয়ারফেজ মাইলস আর কারা আমার খুবই বিস্ময় লাগছে খুবই বিস্ময়কর লাগছে এই কারণে যে চিনাদা কনসার্ট কি অকল্পনীয় ব্যাপার স্যাপার যাক শুরু হচ্ছে খুব ভালো স্টেডিয়ামে কনসার্ট হচ্ছে তাও আবার অনেকে ওয়ারফেজের নাম দেখে বলছে যে আমরা কি চিৎকার চেঁচামেচি শুনবো শুধু মানে কি একটা বিপদ মহাবিপদ তো গান তো শুধু প্রেমের গান শুনতে চাই তো এমন একটা জায়গা থেকে আমি গানে এরকম এসে আসি তো আবার আমি চলে যাব বিদায় নিব তো যারা এত সময় কষ্ট করে শুনছেন তাদেরকে ঘৃণা এবং ভালোবাসা তো শেষবারের মতো আমি প্রচারণা চালা এটা আমাদের এটা রিপিট করি আই রিপিট এটা আমাদের নতুন টি শার্ট হায়না এক্সপ্রেস এই যে হায়না এক্সপ্রেস হায়না এক্সপ্রেস এটা আমাদের নতুন টি শার্ট এই টি শার্ট বেরিয়েছে আমাদের অ্যালবামের প্রথম জন্মদিন উপলক্ষে যেটা ছিল 29শে ফেব্রুয়ারি এইটার জন্য এই টি শার্টটা হেভি মেটাল টি শার্ট থেকে বের হয়েছে এটা বের হয়েছে এইটা এই গানভোজন এবং জন্মদিন উপলক্ষে এইটা এটা এই টি শার্টটা বেড়েছে হেভি মেটাল টি শার্ট থেকে বাংলাদেশে সারা বাংলাদেশে এটা পাওয়া যাবে হেভি মেটাল টি শার্টের সব শাখায় এবং অনলাইনে কালকে ভেন্যুতেও পাওয়া যাবে আর কালকে আমাদের হায়না এক্সপ্রেসের প্রথম জন্মদিন উপলক্ষে প্রকৃত এবং সুতীব্র সার্কাসিয়ানদের জন্য হচ্ছে হায়না এক্সপ্রেস গান ভজন ঢাকা থেকে একটু বাইরে মাঠের মাঝখানে একটি রিসোর্ট রিসোর্টের ভিতরে চারপাশে অনেক সুন্দর ওইখানে কনসার্ট হতে যাচ্ছে গান ভোজন শুধু গান ভোজন বনভোজন থেকে পিকনিক সার্কাসিয়ানদের পিকনিক সার্কাসিয়ানরা সবাই থাকবে আমরা থাকবো একসাথে মিলে সারাদিন আড্ডা দিব সবাই এটা কোনো আলাদা এরকম না গ্রিন রুম স্টেজ নিচে এরকম না আমরা সারাদিন একসাথে আড্ডা দিব একটা ডাবল ডেকার বাস ঢাকার বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাবে এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাবে এবং নামিয়ে দিবে আমরা পিকনিক করবো দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবো তারপরে আড্ডা দিব কাভার কন্টেস্ট হয়েছে 9 জন 9টা গানে বিজয়ী হয়েছে এটা খুবই কঠিন কাজ ভয়ঙ্কর কঠিন কাজ এই কাভার এটা আর জীবনে আমি করতে চাই না কারণ সবাই অনেক হৃদয় দিয়ে গায় এর ভিতরে একজন বেছে নেওয়া খুবই কষ্টকর আমি ক্ষমা চাচ্ছি এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমি গানের প্রতিযোগিতায় বিশ্বাসী না এটা কোন আবেগ থেকে যেন করে ফেলছিলাম জন্মদিনের আনন্দে এটা আমি আর করতে চাই না জীবনে কারণ কারোর কার গান ভালো কার গান খারাপ এইটা বিচার করতে যাওয়ার এরকম একটি কাজে আমি যেতে চাই না আমার হয়তো কোনোটা ভালো লাগে কোনোটা ভালো লাগে না কিন্তু এদের আমি বলতে পারি না এটাই ভালো গান এটাই খারাপ গান তো এই তারা কাভার কন্টেস্টে যে যারা দিচ্ছে তারা গাবে তাদের সাথে হয়তো আমরাও একটু বাজাবো তারপর আড্ডা দিব ছবি তুলবো সারাদিন একসাথে সমস্ত কথাবার্তা বলবো যা ইচ্ছা করছেন আমাকে করতে পারেন ব্যান্ডের সবাইকে করতে পারেন তারপরে সন্ধ্যা থেকে আমরা হায়না এক্সপ্রেস এক্সপিরিয়েন্স পুরো সলো কনসার্টটা আমরা করবো এটা খুবই ওপেন খুব সুন্দর জায়গা আপনারা হয়তো বিভিন্ন সময় দেখেছেন তো যারা টিকিট কেটেছেন তারা তো কেটেছেন আর এই লাইভ দেখার পরে যাদের মনে হবে তারা আসতে চান তারা কালকে বাস যেখান যেখান থেকে ছাড়বে ব্যান্ড পেজে আছে এবং আমার পেজেও প্রোফাইলেও আছে কোথায় যেখান থেকে বাস ছাড়বে ওখান থেকে আপনারা টিকিট কেটে বাসে উঠতে পারবেন এবং ভেন্যুতেও পাবেন যারা আসতে দেরি হবে হয়তো ভেন্যুতে সরাসরি চলে আসতে পারেন বিরুলিয়া মার্কেট প্লেস বিরুলিয়া সো কালকে দেখা হবে সবার সাথে আড্ডা হবে শুভরাত্রি প্রকৃত সার্কাসিয়ান কালকে তোমাদের সাথে দেখা হবে সুতীব্র সার্কাসিয়ান তোমাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই ভালো থেকো সবাই এখন আমার সাথে দেখা করার কালকেই সুযোগ এইভাবে অন্য কোথাও পাবেন না যদি না আমাকে রাস্তায় পেয়ে যান দেখা হবে ভালো থাকবেন শুভরাত্রি সবাইকে ভালোবাসা সবাইকে